পার লিটার 100 মিটার, আমি কিন্তু বেশি দিতে পারছি না, দিলে এটা কিন্তু পুরো যাবে। আচ্ছা, এখানে পানি পড়ে যাবে এই জন্য দেখছেন। আচ্ছা তো দর্শক, আমি আপনাদের একটু লাইভ এটা দিয়ে কিন্তু আমরা দুইতলা তিনতলা অনেকে আছে না, দুইতলা তিনতলার উপর তার উঠেবেন, তারা কিন্তু এটা দিয়ে দুইতলা তিনতলার উপরে উঠতে পারবেন। আচ্ছা হ্যাঁ, স্পিড কম বেশ কিন্তু করা যায়, যে এখানে কিন্তু স্পিড কম বেশ করা যায়, এখানে আপনারা মোটরের স্পিডটা কম বেশ করতে পারবেন এবং এটা দিয়ে দুইতলা উপরে উপরে তাহলে উঠতে পারবেন। এই মোটরটার সাথে আপনি যদি গানটা সেট আপ করে দেন, আপনার কত লিটার তার ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু আপনার দেখা যাবে। আচ্ছা, এই মিটারে আপনারা দেখতে পারবেন আসলে কত লিটার তেল আপনারা বিক্রি করছেন। তো এক্ষেত্রে দেখা যায় আপনার পেট্রোল পাম্পে যে বড় বড় মেশিন আছে, মিটার থাকে, ওগুলোর প্রয়োজন হবে না, ওগুলোর প্রয়োজন হবে না। আচ্ছা, মিটার সহ গান দেখতে পাচ্ছেন, এখানে দুইটা আছে মিটার সহ গান। এখানে আপনারা তেল কতটুকু যাচ্ছে এটাও আপনারা দেখতে পারবেন, কত লিটার তেল আপনারা বিক্রি করছেন এটাও দেখতে পারবেন, আর কত টাকায় বিক্রি করছেন এটাও এখান থেকে কাউন্ট করতে পারবেন। আচ্ছা, কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিব, নিতে পারবেন আপনারা এগুলা। আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আপনারা এই যে দুইটা পাইপ থাকবে, একটা দিয়ে ইন হবে, একটা দিয়ে আউট হবে, আর এই গানটা থাকবে সাথে। তো সম্পূর্ণ সেটআপ নিলে কত পড়বে? সম্পূর্ণ সেটআপ নিলে 8000 টাকা, আর শুধুমাত্র আপনি এই মোটরটা নিয়ে গেলে 5000 টাকা। আচ্ছা, তো আপনারা চাইলে সম্পূর্ণ সেটআপও নিতে পারবেন, শুধুমাত্র মোটরও নিতে পারবেন। যেমন ধরুন এটা 5টা হলো এসএস এবং এটা কিন্তু তিনটা পার্টে আপনি ভাগ করে ফেলতে পারবেন। আচ্ছা, খোলা করে আর কি? হ্যাঁ, তিনটা পার্টে খুলে একদম ছোট করে আপনি রেখে দিতে পারবেন। আচ্ছা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠানো হয়? এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠানো হয়। আচ্ছা, এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠাবেন। এই মেশিনটা অনেকেই চিনে থাকবে, এগুলো মোদি দোকানে দেখা যায়। জি জি জি, সচরাচর। এটা হচ্ছে ব্যাটারি চালিত, এটা হচ্ছে ডাইরেক্ট ইলেকট্রিক, আর এটা হচ্ছে ডাইরেক্ট ইলেকট্রিক ম্যানুয়াল। যাদের শুধু গান দরকার এটা নিতে পারবেন। এখানে কি শুধু লিটারই হবে, প্রাইস হবে না? জি জি, এখানে শুধু লিটার, আমাদের কাছে প্রাইস সহকারে লিটার সহকারে ক্যালকুলেশন সেট আপ করে দিবেন কত লিটার যাবে সেটাও আমাদের কাছে আছে। আচ্ছা, এই এই 60 মিটার অর্থ কি 60 মিটার দূরে নিতে? জি জি জি, 60 মিটার দূরে ট্রান্সফার করতে হবে। আচ্ছা, তো এখান থেকে পাইপটা আউটপুট হবে কোন জায়গা দিয়ে? এখান থেকে এটা হচ্ছে আউটপুট, আর এদিক দিয়ে হচ্ছে ইনপুট। এটার সাথে পাইপ টাইপ সম্পূর্ণ সেট আপ এই যে আছে, এই যে দেখেন, এই যে এটার সাথে সম্পূর্ণ সেট আপ আছে আছে আছে। আর আপনি যেটা বলেছেন সেটাও আমার কাছে আছে, সেটাও ওইখানে আছে। আচ্ছা, প্রাইস সহ? প্রাইস জি, এটাও লিটার, লিটারটা উঠে থাকবে দেখতে পাচ্ছেন। এটাও তো আপনার সেট আপ দিয়ে দিবেন? এটাও সেট আপ দিয়ে দিবো, টোটাল সেট আপ সেটআপ পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম, আমি জোবায়ের, জোবায়ের এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আপনাদের জন্য আরও কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, যেগুলো দেখলে আপনারা খুবই কাজে আসবে আমি মনে করি। আমরা বিশেষ করে যারা তেলের বিষয়, লিকুইড প্রোডাক্টের বিষয়ে আমরা ব্যবসা করি বা লিকুইড প্রোডাক্ট নিয়ে জড়িত, তাদের জন্য আজকের এই মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলোকে মূলত তেলের মেশিন হিসাবে আমরা চিনি থাকি। ওয়েল ট্রান্সফার, ওয়েল মাপার মেশিন এবং এটার গান, মানে এই ধরনের প্রোডাক্ট আর কি। আচ্ছা, তো তেলের মেশিনগুলো দিয়ে তেল ছাড়াও কি অন্য কিছু, অন্য ধরনের যে কোনো লিকুইড এগুলো দিয়ে ট্রান্সফার করতে পারবে, মাছ চাইলে মাপতে পারবে, যে কোনো কিছু করতে পারবে? আচ্ছা, তেল বাদে ও পানি জাতীয় অন্য কিছু আপনারা এগুলো দিয়ে ট্রান্সফার করতে পারবেন। জি জি, তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলে দেব। আর জুবাইর ভাই, আপনার প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা একটু বলে দিবেন। আমার প্রতিষ্ঠান নাম জুবাইর এন্টারপ্রাইজ, দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসবেন, গুলিস্তান থেকে নবাবপুর 166 এনাম মার্কেট দ্বিতীয় তলা, ডাচ বাংলা ব্যাংকের পাশের সিঁড়ি দ্বিতীয়। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংকের পাশেই দ্বিতীয় তলায় আপনারা চলে আসবেন। আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। জি, তো এখন আমি এগুলার বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথম আমাদেরকে কোন মেশিনটি দেখাবে? আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো হচ্ছে এই, এটা হচ্ছে একটা ছোট এই ওয়েল ট্রান্সফার বা ওয়েল, আমরা যারা শুধুমাত্র ট্যাঙ্কির মধ্যে তেল ক্রয় করে এরপর এটা বাজারজাত করে বিক্রি করি, তো সেটা তো বোতল থেকে নিতে অনেক সময় লাগে। তো আমরা এই গান দিয়ে, একটা গান আমরা ট্যাঙ্কির মধ্যে ঢুকাই দিয়ে, এই ব্যাটারি সিস্টেম যেখানে বিদ্যুৎ নাই, এরকম একটা মোটর সেট আপ আমরা নিয়ে খুব সহজে আমরা বোতলের মধ্যে তেল ঢুকাতে পারবো বা গাড়ির মধ্যে আমরা তেল দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার এক কথায় বলতে গেলে এটা একটা তেল টানা মেশিন? হ্যাঁ, তেলটা ওয়েল ট্রান্সফার মেশিন। এখান থেকে ঢুকবে, এখান দিয়ে বের হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাইপ, এটা দিয়ে হলো, এটা দিয়ে হলো ইম্পোর্ট, এটা দিল আউটপুট। আচ্ছা, এখানে পাইপ দেওয়া আছে। জি, আর এটা হবে ব্যাটারি চালিত। জি জি, আর এই মেশিনগুলো কি আপনার সরাসরি কারেন্টেও হয়? না, এগুলো কারেন্টে হয়, এই কারেন্টের চাইতে আরো ভালো, আরো উন্নত মানের আছে। আচ্ছা, কিন্তু এই মডেল হচ্ছে, যেখানে দেখুন আমি বলি, যেখানে আমরা বেকু মেশিন চালাই রাস্তা পুকুর বা বড় নদী খননের সময়, তখন তো তেল লাগে প্রচুর, সেটা ট্রান্সফার করতে সেখানে বিদ্যুৎ থাকে না, সেখানে আমরা গাড়ির মোটর থেকে ব্যাটারি থেকে আমরা এটা চালাতে পারবো। আচ্ছা, এখানে এটা হলো ব্যাটারি চালিত আর কি। হ্যাঁ, ব্যাটারি চালিত, এটা সিঙ্গেলও হয়,
এটা সিঙ্গেল যদি নিয়ে যান শুধু মোটরটা তাহলে 5000 টাকা আর যদি পুরো সেটআপটা আপনারা নিয়ে যান তাহলে হচ্ছে 8000 টাকা আপনারা এই যে দুইটা পাইপ থাকবে একটা দিয়ে ইন হবে একটা দিয়ে আউট হবে আর এই গানটা থাকবে সাথে তো সম্পূর্ণ সেটআপ নিলে কত পড়বে সম্পূর্ণ সেটআপ নিলে 8000 টাকা আর শুধুমাত্র আপনি এই মোটরটা নিয়ে গেলে 5000 টাকা আচ্ছা তো আপনারা চাইলে সম্পূর্ণ সেটআপও নিতে পারবেন শুধুমাত্র মোটরও নিতে পারবেন আমরা তেল টানা মেশিনের ক্ষেত্রে সব সময় যেটা দেখে এসেছি সেটা হচ্ছে এটা এটা আসলে অনেকেই অনেকেই চিনবে জি জি এটা অনেকেই চিনবে এটা হচ্ছে ম্যানুয়ালি ব্যারেল পাম্প তারপরে এটা বাজারগুলোর সাথে একটু ডিফারেন্ট আছে যেমন ধরুন এটা 5টা হলো এসএস এবং এটা কিন্তু তিনটা পাড়ে আপনি ভাগ করে ফেলতে পারবেন আচ্ছা খোলা যাবে আর কি হ্যাঁ তিনটা পাড়ে খুলে একদম ছোট করে আপনি রেখে দিতে পারবেন আচ্ছা এবারে ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠানো হয় এটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠানো হয় আচ্ছা এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠাবেন এই মেশিনটা অনেকেই চিনে থাকবে কারণ এগুলো মোদি দোকানে দেখা যায় জি 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 সচরাচর তো এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র যদি আমি একটু দেখাই জুগের ভাই মেশিনটা দেখাবেন আমাদেরকে এটা হচ্ছে আপনার ঘোরানো লাগবে আর কি ঘুরে ঘুরে উঠাবেন আর এটা হচ্ছে মোটর দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে মোটর দেওয়া এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম মোটর দেওয়া আর এটার পাইপটা কিন্তু অ্যালুমিনিয়ামের আচ্ছা এটা পাইপ হবে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের পাইপ জং পড়বে না এটা হচ্ছে ইলেকট্রিক আপনারা সরাসরি কারেন্টের লাইন দিয়ে চালাতে পারবেন আর এগুলা ব্যাটারি চালিতও পাবেন এটা হচ্ছে কারেন্টের লাইন এটা একটা ব্যাটারি আছে এই যে আচ্ছা এখানে যদি একটা দেখাই আপনারা ব্যাটারি চালিত নিতে পারবেন সরাসরি ইলেকট্রিকও নিতে পারবেন আপনারা যারা পেট্রোল পাম্পের ব্যবসা করেন বা পেট্রোল পাম্পের ব্যবসা করবেন অনেকে আছে ছোট মেশিন দিয়ে কিন্তু পেট্রোল পাম্পের ব্যবসা শুরু করতে পারেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই যে আমাদের এই সেটআপটা এটা হচ্ছে একটা ডিজিটাল পেট্রোল গান আর কি হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল দেখেন এটা হচ্ছে ডিজিটাল আপনি এখান থেকে কত লিটার তেল যাচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে আচ্ছা এখানে এখানে শো করবে জি ও আচ্ছা তাহলে এর মানে একটা গান হলেই যারা গানের সাথে আপনি দেখুন আমাদের সাথে এখানে এই মোটরটার সাথে আপনি যদি গানটা সেট আপ করে দেন আপনি কত লিটার তার ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু আপনার দেখা যাবে আচ্ছা এই মিটারে আপনারা দেখতে পারবেন আসলে কত লিটার তেল আপনারা বিক্রি করছেন তো এক্ষেত্রে দেখা যায় আপনার পেট্রোল পাম্পে যে বড় বড় মেশিন আছে মিটার থাকে ওগুলোর প্রয়োজন হবে না আচ্ছা মিটার সহ গান তো এগুলোর প্রাইস কত জুবের ভাই এই মিটার সহ এই গানটা আমাদের কাছে মিটার সহ দুইটা কোয়ালিটি আছে এই কোয়ালিটির দাম হচ্ছে আপনার 8000 টাকা 8000 টাকা জি আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে এর থেকে একটু আপনার একটু নর্মাল এটার মধ্যে একটা ফাংশন কম আছে এটার দাম হচ্ছে আপনার 7000 টাকা যেটা 7000 টাকা এটা কিন্তু মার্কেটে এগুলো অনেক প্রাইসে বিক্রি হয় কিন্তু আমরা পাইকারি আপনাদেরকে প্রাইস বলতেছি আচ্ছা এটা একটু নর্মাল আর হ্যাঁ এটা একটু নর্মাল এটা হলো 7000 টাকা আচ্ছা এই মিটারে কি কি শো করবে এই মিটার হচ্ছে এইটাতে হচ্ছে তেল কত লিটার যাচ্ছে আর ওটাতে কত টাকা তেল যাচ্ছে সেটাও শো করবে আচ্ছা আপনার ওই যেটা আর কি হ্যাঁ এই যে এটা হচ্ছে আচ্ছা যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে মিটার সহ গান এখানে আপনারা তেল কতটুকু যাচ্ছে এটাও আপনারা দেখতে পারবেন কত লিটার তেল আপনারা বিক্রি করছেন এটাও দেখতে পারবেন আর কত টাকায় বিক্রি করছেন এটাও এখান থেকে কাউন্ট করতে পারবেন জি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়ালি গান আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল যাদের শুধু গান দরকার এটা নিতে পারবেন তো এটা কত প্রাইস এটার প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 টাকা এটা কিন্তু অনেক হেভি একটা গান আচ্ছা এগুলো কিন্তু সহজস্ট লো কোয়ালিটি হাই কোয়ালিটি আছে জি এগুলোর মধ্যে লো কোয়ালিটি হাই কোয়ালিটি আছে যারা ব্যবহার করেন তারা আসলেই দেখতে পারবেন আচ্ছা বুঝতে পারবেন তো যারা আসলে ব্যবহার করেন তারা এগুলা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নাই আমি আপনি যদি এদিকে আসেন আমার এখানে স্বল্পতার জন্য আমি এগুলোকে আলাদা কিনতে না এটা এটার সাথে এটা সেটআপ ও এই গানটা আলাদা হয় না এটা সম্পূর্ণ সেটআপ আচ্ছা তো আরো কিছু মেশিন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে আরো একটা মেশিন আছে এটা এটা হচ্ছে আরো আছে এটা ছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলা কোয়ালিটি আছে ধাপে ধাপে এটা হচ্ছে আপনি একটা ট্যাঙ্কিতে আপনার যে ইয়াটা প্রয়োজন এক ইনসাইড তেলের মধ্যে দিয়ে দিবেন আর আউটসাইড এটা গান পাইপ লাগিয়ে এটা আপনারা এখানে কিন্তু কত মিটার কত লিটার যাচ্ছে সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু দেখাবে আচ্ছা এই মেশিনটার মাধ্যমেই তেলটা ট্রান্সফার করা যাবে এবং এখানে শো করবে কত লিটার ট্রান্সফার হয়েছে আচ্ছা এখানে কি শুধু লিটারই হবে প্রাইস হবে না জি জি এখানে শুধু লিটার আমাদের কাছে প্রাইস সহকারে
লিটার সহকারে ক্যালকুলেশন সেট আপ করে দেবেন কত লিটার যাবে সেটাও আমাদের কাছে আছে। আচ্ছা এই এই 60 মিটার অর্থ কি 60 মিটার দূরে নিতে পারবে? জি 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 60 মিটার দূরে ট্রান্সফার করতে পারবে। আচ্ছা তো এখান থেকে পাইপটা আউটপুট হবে কোন জায়গা দিয়ে? এখান থেকে এটা হচ্ছে আউট, এটা হচ্ছে আউটপুট আর এদিক দিয়ে হচ্ছে ইনপুট। এটার সাথে পাইপ টাইপ সম্পূর্ণ সেট আপ এই যে আছে এই যে দেখেন, এই যে এটার সাথে সম্পূর্ণ সেট আপ আছে 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 দেখতে পাচ্ছেন। আর আপনারা যেটা বলেছেন সেটাও আমার কাছে আছে, সেটাও ওখানে আছে। আচ্ছা প্রাইস সহ? হ্যাঁ প্রাইস সহ। আচ্ছা তো এটার প্রাইস কত সম্পূর্ণ? এটার প্রাইস সম্পূর্ণ সেট আপ প্রাইসের দাম হলো 45,000 টাকা। 45,000 টাকা। তো দর্শক এই মেশিনটার মাধ্যমে তেলটা টানা হবে। আর এটারই হচ্ছে যারা দাদা এত দামে কিনবেন না, যারা এত দামে ক্রয় করবেন না তাদের জন্য আছে এটা। সেটা আর একটু হালকা কম দামে নিতে চান এটা হচ্ছে মাত্র 25,000 টাকা। 25,000 টাকা। এটাও একটা তেল টানা মেশিন দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকবে আর এই পাশ দিয়ে মনে হয় বের হবে, আউটপুট হচ্ছে এদিক দিয়ে। আচ্ছা এটাও লিটার? জি এটাও লিটার। লিটারটা উঠে থাকবে দেখতে পাচ্ছেন। এটাও তো আপনার সেটআপ দিয়ে দিই, এটাও সেটআপ দিয়ে দিব, টোটাল সেটআপ দিয়ে দিব, সেটআপ পেয়ে যাবেন। জি 25,000 টাকা প্রাইস। আর সার্ভিস ওয়ারেন্টি কত দিন? 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আর আপনারা যারা আমার দোকানে আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারের মাধ্যমে আমাদের কাছ থেকে কন্ডিশনই নিতে পারবেন। আচ্ছা কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিব নিতে পারবেন আপনারা এগুলা। আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু তেল টানা মেশিন দেখালাম, তেলের গান দেখালাম, তেল টানা মেশিনের গান আর পাইপ। এগুলা যদি আলাদাভাবে কেউ কিনতে চায় কিনতে পারবে? জি জি জি। আচ্ছা প্রত্যেকটা পার্টস আলাদাভাবে নিতে পারবে? জি জি। তো আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই ধন্যবাদ।